হে গাইস ওয়েলকাম টু ডেয়ার ফ্রেন্ডস তো ক্লাসিফিকেশনের প্ল্যান কিংডম প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি একটা হচ্ছে ফেনোরোগ্যামি তো ক্রিপ্টো কথাটার অর্থ হচ্ছে হিডেন গ্যামি কথাটার অর্থ হচ্ছে ম্যারেজ তো এখানে হিডেন ম্যারেজ বলা হয়েছে কেন কারণ কি তো উদ্ভিদের যদি বিয়ে না হয় তাহলে কি হবে তাহলে তাদের বীজ উৎপন্ন হবে না তাদের ফুল উৎপন্ন হবে না ফল উৎপন্ন হবে না তো এখানে কি হবে এখানে মেন যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো ক্রিপ্টোগ্রামিতে এদের বীজহীন হয় আর এদের নন ফ্লাওয়ারিং প্লান্ট এদের ফুল হয় না অর্থাৎ এদের বীজ হয় না এদের ফুল হয় না অপরদিকে ফেনোডোগ্যামি যার আর একটা নাম হয় স্পার্মাটোগ্যামি এই স্পাম মানে কি বীজ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এদের বীজ হয় অর্থাৎ তার মানে এদের কি হয় বীজযুক্ত এরা এদের বীজ হয় এবং এদের ফুল হয় তো একদিকে আমরা দেখতে পাচ্ছি এদের বীজ হয় না এদের ফুল হয় না এদিকে আমরা দেখতে পাচ্ছি এদের বীজ হয় এদের ফুল হয় এবার আমরা দেখবো ক্রিপ্টোগ্যামিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে প্রথমে হচ্ছে থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা তো থ্যালোফাইটা কি থ্যালোফাইটা হচ্ছে যেটা থ্যালাস থ্যালাস মানে কি রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট অর্থাৎ আমরা এখানে মূল কাণ্ড পাতা কোনো কিছুই আলাদা করতে পারবো না দেখে বুঝতে পারবো না যে কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা তারপরে আসে কি থ্যালোফাইটাকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ফাঙ্গি একটা হচ্ছে অ্যালগি তো ফাঙ্গি মানে ছত্রাক অ্যালগি মানে শৈবাল তো অ্যাকর্ডিং টু মডার্ন ক্লাসিফিকেশন ওয়াইজ ফাঙ্গিকে ছটা ছত্রাককে বাদ দেওয়া হয়েছে এর মধ্যে ইনক্লুড করা হয়নি তো অ্যালগি অ্যালগি আমরা পড়েছি আগের ক্লাসে তারপর আমরা যে থ্যালোফাইটার পর আসে ব্রায়োফাইটার ব্রায়োফাইটাকে বলা হয় অ্যামফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম এটাও আমাদের পড়া হয়ে গেছে তারপর আসে টেরোফাইডা টেরোফাইডাকে বলা হয় রেপটাইলস অফ প্ল্যান্ট কিংডম এটাও পড়া হয়ে গেছে আমাদের তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই যে স্পার্মাটোগ্যামি যেটাকে আমরা বলছি যাদের বীজ হয় যাদের ফুল হয় এটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে জিমনোস্পাম একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পাম এই যে জিমনোস্পাম এই জিম্ন কথাটার অর্থ কি জিম্ন কথাটার অর্থ হচ্ছে ন্যাকেড বা নগ্ন স্পাম কথাটার অর্থ হচ্ছে সিড বা বীজ অর্থাৎ নগ্ন বিজি তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা নগ্নবীজী উদ্ভিদ এদের বীজ হলেও এদের বীজটা হবে খোলা অর্থাৎ নগ্ন হবে এবার আমরা পড়ব এনজিওস্পাম্প যতগুলো প্ল্যান্ট যতগুলো উদ্ভিদ যতগুলো দেখতে পারি বেশিরভাগই সব অ্যাঞ্জিওস্পাম্প মানে আবৃত্তবীজী মানে এদের ফ্লাওয়ার আছে ফুল আছে আর ফল আছে ফুল আছে মানে তার ফল হবে তো আজকে এটার সম্বন্ধে আমরা আলোচনা করতে গিয়ে আগে একটু দেখে নিই যে অ্যানজিওস কয় ভাগে ভাগ করা যায় এখানেই আমরা একটু দেখে নিচ্ছি তো এনজিওস্পাম্পকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডাই কটিলেডন্স একটা হচ্ছে মোনো কটিলেডন্স মানে কি কটিলেডন্স মানে বীজপত্র তাই ডাই মানে কি ডাই মানে দুই তাই দ্বিবীজপত্রী মনো মানে এক তাই এক তো এইবার আমরা আজকে অ্যানজিওস্পাম্প সম্বন্ধে দেখবো তো দেখো এনজিওস্প সম্বন্ধে জানতে গেলে প্রথমে এনজিওস্পটা ভালো করে ভেঙে নিই নিজিও মানে কি ফ্লাওয়ার সিড মানে যেখানে বীজ আছে ফ্লাওয়ার আছে দুটোই আছে মানে বীজ থাকে মানে ফ্লাওয়ার থাকবে আর এদের যে বীজটা হয় ঢাকা হয় আবৃত্ত বীজই মানে এদের বীজটা ঢাকা হয় আগে আমরা জিম্নোস্পাম্প পড়েছিলাম সেটা তাদের যে বীজটা ছিল সেটা কেমন ছিল তাদের যে বীজটা ছিল সেটা ছিল খোলা পুরো খোলা ছিল নগ্ন ছিল আর অ্যানজিওস্পামের যে বীজগুলো হয় সেগুলো কিন্তু আবৃত্ত হয় অর্থাৎ কোটেড সিড ঢাকা থাকে আর এদের এদের আরেকটা নাম আছে এদেরকে বলা হয় ফ্লাওয়ারিং প্ল্যান্ট ফুল হয় ফল হয় ঠিক আছে এবার দেখো অ্যাঞ্জিওস্পামের এরা হচ্ছে যেহেতু তোমাকে বললাম আমরা বেসিক্যালি সব জায়গায় যেসব দেখতে পাই সেগুলো সবই অ্যাঞ্জিওস্পাম মানে এটা ডমিনেটিং ক্লাস এটা অর্থাৎ প্ল্যান কিংডমের মধ্যে সুপিরিয়র ক্লাস সব জায়গায় বর্তমান যেখানেই দেখবে সেখানেই তোমরা অ্যাঞ্জিওস্পাম দেখতে পাবে কারণ কি তোমরা ফুল দেখতে পারো তোমরা ফল দেখো যেসব গাছগুলো আমাদের মতো এগুলোই তো আমাদের চারিদিকে বেশি আছে এবার যদি আমাকে বলা হয় যে জিজ্ঞাসা করা এই গোস্চেন দুটো খুবই আসে পরীক্ষাতে সেটা হচ্ছে স্মলেস্ট অ্যানজিওস্পামস প্ল্যান্ট যদি বলা হয় যে স্মলেস্ট অ্যানজিওস্পাম প্ল্যান্ট সেটা হবে উলফিয়া একদম আঙুলের মতো আঙুলের মধ্যে চলে আসে উলফিয়াটা এরপর যদি বলা হয় যে লার্জেস্ট প্ল্যান্ট তাহলে হবে ইউক্যালিপটাস এর মধ্যে দুটো আছে একটা হচ্ছে বলা হয় যে লার্জেস্ট প্ল্যান্ট তাহলে হবে ইউক্যালিপটাস আর যদি বলা হয় লার্জেস্ট প্ল্যান্ট তাহলে হবে রেডু ট্রি এই দুটোর মধ্যে কিন্তু খুবই কনফিউশন হয় সবাই কিন্তু লার্জেস্ট প্ল্যান্ট বলতে লিখে দেয় ইউ ক্যালিপটাস কিন্তু সেটা কিন্তু সঠিক নয় অ্যাকর্ডিং টু এনসিআরটি বইয়ের বই এনসিআরটি বই থেকে আমরা সবই এনসিআরটি বই থেকে পড়ছি তো এনসিআরটি বই যদি যদি তোমরা ধরো তাহলে সেখানে দেখবে যে লার্জেস্ট প্ল্যান্ট বলতে বোঝায় রেড উড ট্রি কারণ কি লার্জেস্ট প্ল্যান্ট যেটা সেটা কিন্তু জিমনোস্পাম অ্যাঞ্জিওস্পাম সমস্ত প্ল্যান্ট মিলিয়ে জিজ্ঞাসা করা হয় লার্জেস্ট প্ল্যান্ট সবচেয়ে বড় তাহলে সেটা রেড উড ট্রি লার্জেস্ট অ্যানজিওস্পাম্প যদি পার্টিকুলারলি এখানে মেনশন করে দেয় যে লার্জেস্ট অ্যাঞ্জিওস্পাম প্ল্যান্ট তাহলেই কিন্তু ইউপালেপটাস হবে আমি প্রতিটা যখন পড়াচ্ছি চ্যাপ্টার সেখানে কিন্তু আমি মেনশন করেই দিচ্ছি যখন এনজিওস্পাম্প পড়াচ্ছি তখন জিমনোস্পাম যখন পড়ালাম তখনও বলে দিলাম যে লার্জেস্ট লার্জেস্ট এনজিওস স্মলেস্ট জিমনোস্পাম সবই বলে দিচ্ছি এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এনজিওস্পাম্প থেকে কি কি পাওয়া যায় কোয়েশ্চেনটা এসেছে তো এনজিওস্পাম্প থেকে কি কি পাওয়া যায় যদি বলা হয় তাহলে এনজিওস্পাম্প থেকে আমরা পাই ফুড খাদ্য ফোডার চারা বা অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে যেটি ইউজ করা হয় ফুয়েল মানে জানাল হিসেবে জ্বালানি হিসেবে ইউজ করা হয় মেডিসিন ওষুধ হিসেবে ইউজ করা হয় ফাইবার রেশম হিসেবে ইউজ করা হয় বেভারেজ মানে চা কফি পানীয় ইত্যাদি যতগুলো হয় যেরকম পানীয় সেগুলোকে সমস্ত কিছুকে বেভারেজ বলা হয় স্পাইসেস মানে মশলা হিসেবে ইউজ করা হয় এবার আমরা দেখে নেব যে অ্যানজিওস্পামের ব্যাপারে সমস্ত কিছু আরও জানতে গেলে আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো যে অ্যানজিওস যে অরিজিনাল যে টার্মটা অ্যানজিওসপার্মি মিনস হচ্ছে অ্যানজিওন মানে হচ্ছে কন্টেনার বা ভেসেল আমরা কিন্তু একটা জানি অ্যানজিওস মানে অলরেডি একটা আমরা জানি যে অ্যানজিওস মানে ফ্লাওয়ার্স পাম মানে সিড কিন্তু অরিজিনালি যে টার্মটা যেখান থেকে অ্যানজিওস এসেছে সেটা হচ্ছে অ্যানজিওপার্মি অ্যানজিও পারমি মিন্স হচ্ছে অ্যানজিওন থেকে এসেছিলো অ্যানজিওন মানে হচ্ছে কন্টেইনার বা ভেসেল ভেসেল আর স্পার্মি মানে হচ্ছে সিড এবার এই হিসেবে আমরা ব্যাপারটাকে জানবো অ্যানজিও স্পার্মির ব্যাপারে তো দেখো ভেসেল মানে কি ভেসেল মানে এখান থেকে তো আমরা জানতে পারি আমরা ভাস্কুলার টিস্যু আর ওয়েল ডেভেলপড মানে এখানে কিন্তু ভাস্কুলার টিস্যু খুবই উন্নত মানে কি ভাস্কুলার টিস্যু মানে কি যেখানে জাইলেম এবং ফ্লোয়েম আছে আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম যে যেখানে জাইলেম আর ফ্লোয়েম থাকে সেটা হচ্ছে ভাস্কুলার কলা ভাস্কুলার টিস্যু সেইটাই ভাস্কুলার টিস্যুটা ওয়েল ডেভেলপ খুব ভালো উন্নত ধরনের এখানে জাইলেম হ্যাজ ভেসেলস অ্যান্ড ফ্লোয়েম হ্যাজ সিভ টিউব তো এখানে জাইলেম হচ্ছে ভেসেলস হিসেবে কাজ করে আর ফ্লোয়েম যেটা সেটা হচ্ছে সিপ টিউব হিসেবে কাজ করে এটাও বলতে পারে এরপর আমরা দেখব যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট এটা আমরা এখান থেকে এনজিও থেকে আমরা জেনেছিলাম যে এখানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলা হয় এটাকে ফ্লা ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পারম্যাটোফাইটস এগুলো বলা হয় এই নামগুলো এই টার্মগুলো একটু মনে রাখতে হবে ওভারি যেটা থাকে তার ভিতরেই কিন্তু ওভিউন্সটা থাকে আমি পুরো ছবিগুলো তোমাদের পরে দেখাবো তোমরা ডিটেলসের ব্যাপারটাকে বুঝতে পারবে এখন জাস্ট এমনি জেনে নাও জাস্ট ব্যাপারটা তো সিডস সেটা এনক্লোজ থাকে ফ্রুটের ভিতরে থাকে বীজ সেটা তো আমরা জানি ঠিক আছে আর ওভারই ডিম্বাশয় ডিম্বাশয়ের ভিতর কী থাকে ডিম্বাণু ফ্রুট ফলের ভিতরে কি থাকে বীজ এবার আমরা আসি নেক্সট পয়েন্ট তো নেক্সট পয়েন্ট এখানে আছে দ্য লার্জেস্ট গ্রুপ গ্রুপ অফ প্ল্যান্টস প্রেজেন্ট অন আর্থ এই যে অ্যাঞ্জিওস্পাম এটাই কিন্তু লার্জেস্ট গ্রুপ অফ প্ল্যান্ট মানে সারা পৃথিবীর মধ্যে যদি দেখো এই অ্যাঞ্জিওস্প্রামই কিন্তু বেশি লার্জেস্ট গ্রুপে আছে অ্যানজিওস্পাম সব জায়গায় তুমি দেখতে পাবে অ্যানজিওস্পাম দে আর অ্যাবাউট টু থাউজ টু ল্যাক্স সেভেন্টি থাউজেন্ড স্পিসিস অফ অ্যাঞ্জিওস্পাম তাদের মধ্যে এখানে দু লাখ সত্তর হাজারের মতো স্পিসিস পাওয়া যায় প্রজাতির অ্যানজিওস্পাম্প পাওয়া যায় তাদের মধ্যে যদি দেখি তাদের মধ্যে দু লাখ কুড়ি হাজার হচ্ছে ডাইকট আর পঞ্চাশ হাজার মতো মোনোকট মানে কি মানে হচ্ছে দু লাখ কুড়ি হাজার হচ্ছে দ্বি আর পঞ্চাশ হাজারের মতো হচ্ছে এক বীজপত্রী নেক্সট পয়েন্টে যখন যাব দেখি নেক্সট পয়েন্ট কী বলছে নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ ডিভাইডেড ইন্টু টু ক্লাস বেসড অন দ্য নাম্বার অফ কটিলেডনস ইন দ্য সিডস তো আগে আমরা জেনেছিলাম বা পড়েছিলাম যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্লাসিফিকেশানে যে এদের যখন আমরা কটিলেডনস বা বীজের হিসেবে যদি ভাগ করতে যাই তো এদের দুটো ধরনের হয় একটা হচ্ছে মনো কটিলেডন মনো মানে কি এক কটিলেডন মানে বীজ তো মানে এক বীজপত্রী ডাই মানে দুই কটিলেডনস মানে বীজ দ্বিবীজপত্রী এবার আমরা নেক্সট পয়েন্ট দেখব এখানে দেখো নেক্সট পয়েন্টে আমরা বলেছিলাম এবার আমরা ডিটেলসে আলোচনা করব বিভিন্ন বিষয়গুলো তো এখানে মনোকটিলেডন্স বা মনোকট বলা হয় যেটাকে ডাইকটিলেডন্স বা ডাইকট বলা হয় মানে কি মনোকটিলেডন একবীজপত্রী এক বীজ পত্রী এবার এই যে এক বীজ ব্যাপারটা এখানে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছ এইভাবে আছে এটা হচ্ছে জাস্ট ওয়ান কটিলেডনস মানে ওয়ান সিড লিপ এক বীজ পত্র যেমন ভুট্টাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এক বীজ জাস্ট এরকম থাকবে এই রকম একটাই থাকবে সেটা হচ্ছে এক বীজ পত্র আমরা দেখতে পাই এবার যখন আমরা দ্বিবীজপত্রে দেখি তখন প্রথমে যখন হয় তখন কিন্তু জাস্ট একটা দাগ থাকে তারপরে দেখবে দাগটা একটু গভীর হয়ে যায় তারপরে এখান থেকে উপরেরটা যেটা বেরোয় সেটা হয় কাণ্ড নিচেরটা যেটা বেরোয় সেটা হচ্ছে রুট তোমরা যখন ছোলা ভেজাবে ছোলা যখন ভেজাও যখন খাওয়ার সময় আমরা দেখি যে রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রাখলাম তো সকালবেলা উঠে দেখলাম মোটামুটি না একদিনে হবে না এটা দুদিন দিন মোটামুটি দু তিন দিন রাখলে দেখতে পাবো যে আমরা নিচের দিকে একটা বেরিয়ে যাই মূল আর উপর দিকে একটা বেরিয়ে যাই সেটা হচ্ছে কাণ্ড এটা তো আমরা ছোলায় দেখতে পাই আর ছোলা বা মটরগুলো দেখবে ভাঙলে দেখবে দুই ভাগে ভাগ হয়ে যায় ছোলা মটরগুলো দেখবেই তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা হচ্ছে মানে দুটো ভাগে ভাগ করা যায় আর যেগুলো হচ্ছে সেটা দেখলেই বুঝতে যে একটাই আছে বীজ তো উদাহরণ হিসেবে যদি দেখি আমরা যে দিবীজপত্রী তাহলে এখানে দেখতে পাবো যে ছোলা মটর উদাহরণ আমরা নেক্সট পয়েন্ট যাবো এবার নেক্সট পয়েন্টে প্ল্যান্টস ফাইবারস রুট সিস্টেম এদের অস্থানিক গুচ্ছমূল বা ফাইব্রাস রুট সিস্টেম দেখা যায় আর এদের হচ্ছে হ্যাভ এ ট্যাপ রুট সিস্টেম মানে প্রধান মূল দেখা যায় মানে কি যে মূলটা আসবে একটা মেন যে মূলটা আসবে এরকম থাকবে নিচে এরকম থাকে তার চারিদিকে এরকম এরকম থাকবে মানে প্রধান মূলতন্ত্র যেটা তোমরা এটা পড়েইছো ছোটোবেলায় তোমরা জানো ব্যাপারটা এখানে আর এগুলো নিয়ে আর ডিটেলস আমি বলছি না তো প্রধান মূলতন্ত্র এখানে গঠিত হয় এবার যদি পাতার ক্ষেত্রে দেখি তো পাতার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই যে লিভস হ্যাবে শেথিং লিপ বেস মানে এখানে দেখবে যে লিভগুলো আছে প্যারালাল লিপ ভেন্স দেখা যায় এই যে পাতাটা আছে এখানে দেখো পাতাটাতে দাগগুলো দেখবে এখানে পাতায় দেখবে প্যারালাল প্যারালাল সমান্তরাল কিছু দাগ আমরা এখানে দেখতে পাবো মানে শিরাবিন্যাস হবে বাংলায় যদি বলি তাহলে হবে শিরাবিন্যাস পাতার যে শিরাবিন্যাস সেগুলো হবে সমান্তরাল পত্রমূল প্রশস্ত কাণ্ডবেষ্টক মানে এই যে কাণ্ডবেষ্টক এই যে এখানে মোটা আছে মানে কাণ্ডের সঙ্গে পুরো বেষ্টক হয়ে যাবে এইভাবে তো কী হলো পত্রমূল প্রশস্ত কাণ্ডবেষ্টক পাতা ভূপৃষ্ঠের সাথে তির্যকভাবে থাকে আর সমাঙ্গপিষ্ট এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সমান্তরাল শিরাবিন্যাস এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখানে জিনিস তাও আমি নিচেরগুলো দিয়ে দিয়েছি আর কি এরপর যদি আমরা দেখি লেডনে মা দিবি পত্রিতে আর এখানে যদি আমরা লিভসগুলো দেখি পাতাগুলো দেখি এখানে পাতাগুলো নেটের মতো হয় মানে শিরাবিন্যাস যদি বাংলায় বলি জালিকাকার হয় দেখো জালিকাকার মানে শিরাবিন্যাস হবে জালকের মতো একদম বিভিন্ন ধরনের জালিকাকার শিরাবিন্যাস আর পত্রমূল প্রশস্ত হয় না এটা হয় না আলাদাভাবে এরকম থাকে সেখান থেকে তৈরি হয় পাতা ভূপৃষ্ঠের সমান্তরাল থাকে ভূপৃষ্ঠের সঙ্গে এরকম সমান্তরাল থাকবে আর বিসম্পুষ্ট হয় তো এখানে মেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে জালিকাকার মানে ভেন্স নেট লিফ ভেন্স এটা ইম্পর্টেন্ট আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্যারালাল লিভ ভেন্স মানে সমান্তরাল এটাই ইম্পর্টেন্ট বাকিগুলো এমনি দিয়েছি এক্সট্রা হিসেবে এবার আমরা যদি দেখি ফ্লাওয়ারের হিসেবে মানে ফুল হিসেবে যদি দেখি তো এদের যে ফুলটা আছে এক বীজপত্রী মোনোকটিলেডনস এর ফ্লাওয়ার পার্টস ইন থ্রি ফ্লোরাল যে পার্ট আছে ফ্লোরার দেখো তিন কিভাবে আমি এটা আঁকা দিয়ে ছবি দিয়ে বুঝিয়েছি এই যে পার্টটা আছে এটা কিন্তু একটা পার্ট এটা তিনটে তার নিচে কিন্তু এটা যে নীল কালার দিয়ে আছে সেটা আবার তিনটে মানে এটা তিনটে তিনটে করে ফ্লোরাল পার্টটা হয় তাই এদেরকে বলা হয় ট্রাইমেরাস এদের যে ফ্লোরাল পার্টটা আছে ফুলের যে অংশ সেটাকে বলা হয় ট্রাইমেরাস তিনটে তিনটে পার্টে থাকে এবার যদি আমরা ডিবিচ পত্রিতে দেখি সেখানে আমরা দেখতে পাবো মানে ডাইকটিলেনস সেখানে আমরা দেখতে পাবো পেন্টামেরাস অর রিয়ালরি টেট্রামেরাস তো রিয়ালরি সেটা কিন্তু বেসিক্যালি আমরা যখন আমরা দেখব তখন কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে ফ্লোরাল পার্টস ইন ফোর অর ফাইভ ফ্লোরাল পার্টস ইন ফোর অর ফাইভ মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হতে পারে চারটে হতে পারে তবে মেনলি চারটে আর পাঁচটা এক্সাম পার্সপেক্ট ভিউতে যদি বলো এই চারটে আর পাঁচটায় সঠিক হিসেবে ধরা হবে আর এটা তিনটে এবার আমরা দেখব গ্রেন্স সেটা কিন্তু ওয়ান পোর থাকে মানে দেখবে এটা গ্রেনে একটা একটাই থাকে এখানে পোর কিন্তু পোল্যান গ্রেনে এখানে তিনটে থাকে এই ডট 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 তিনটে করে থাকে এটা ইম্পর্ট্যান্ট একটা নর্মাল এবার দেখো এবার যদি আমরা দেখি টিস্যু এখানে কিন্তু ভাস্কুলার বান্ডেলস থ্রু আউট স্টিমস দেখা যায় মানে কি গ্রাউন্ড টিস্যু মানে কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে ক্যাম্বিয়াম নেই এখানে ক্যাম্বিয়াম নেই এটা একটা এক্সট্রা পয়েন্ট দিয়েছি জাস্ট মনে রাখার জন্য কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে ভাস্কুলার টিস্যু আর এখানে দেখবে যে ভাস্কুলার বান্ডেল আছে টিস্যু বা বান্ডেল অ্যারেঞ্জ ইন রিং ফর্মেটে থাকে ভাস্কুলার বান্ডেল রিং ফর্মেটে থাকে আর ক্যাম্বিয়াম থাকে এটাই এক্সট্রা পয়েন্ট দিয়েছি কিন্তু মেন এখানে বান্ডেল ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে থাকে থ্রু আউট দাঁকে হচ্ছে মোনোকটিডন এই দিকেরটা হচ্ছে ডাইকটিডন মানে এটা হচ্ছে এক বীজপত্র এটা হচ্ছে দ্বি এবার যদি দেখি আমরা এক বীজপত্রির মধ্যে কি কি আছে সেগুলো দেখতে গেলে আমরা দেখতে পাবো এখানে এক বীজপত্রির মধ্যে আছে গ্রাসেস ঘাস পাম পাম বলে বাংলায় লিলিস লিলি বলে অর্কিডস ব্যাম্বু মানে বাঁশ সুগারকেন আখ সিজলস খাদ্যশস্য মানে ওই আটা ভুট্টা ধান জোয়ার বাজরা সমস্ত কিছুকে বলা হয় মনে বেসিক্যালি তোমরা একটা আইডিয়াটা পেয়ে যাচ্ছ যে এখানে এগুলো হচ্ছে এক বীজপত্র এবার যদি বলা দ্বিবীজপত্র ড্রাইকটি লেডন তাহলে সেক্ষেত্রে অ্যাপেল বট গাছ ব্রিঞ্জাল বেগুন ম্যাঙ্গো আম নিম গাছ পেঁপে গাছ সোয়াবিন সানফ্লাওয়ার সূর্যমুখী আর জাল ডাল জাতীয় কিছু জিনিস ব্যাস এটা জাস্ট এক্সাম্পল জাস্ট তোমরা দেখে নিও যদি কোনো সময় দিয়ে দেয় এর জন্যই দেওয়া আর কি নেক্সট পয়েন্ট দেখবো আমরা নেক্সট পয়েন্টে দেখো এদের যে ফুল ফুলের সম্বন্ধে যদি আমরা দেখতে যাই তো ফুল নিয়ে আমরা আলাদা করে চ্যাপটাপ করবো ফুল পাতা কাণ্ড সমস্ত কিছু আলাদা করে পড়বো তো এখানে আমরা জাস্ট একটা ধারণাটা নিয়ে নিচ্ছি যেহেতু অ্যানজিওস্পাম থেকে ফুল শুরু হয় তো এখানে আমরা নর্মালি একটা ধারণা নিয়ে বলছি পরে আমরা পরের চ্যাপ্টারতে ফুল নিয়ে ডিটেলসে আবার আলোচনা করব তো এখানে দেখে নাও মেন কি জিনিস এখানে মেন জিনিসটা হচ্ছে আমরা যে ফুলটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ফুল জবা ফুল ধরতে পারো তো জবা ফুলই এখানে বলা হয়েছে তো এখানে যে আছে দেখো এইটা হচ্ছে প্রথমে এটা আসি এটাকে বলা হয় যেটা এটা যেটা দেখতে পাচ্ছ এটা ছবিতে এটা হচ্ছে পরাগ অ্যানথার বলে অ্যারাগ অ্যান থার আর নিচে যেটা আছে এইটা হচ্ছে পুংদণ্ড এটা হচ্ছে পুংদণ্ড আর এটা উপরে যেটা আছে এইগুলো এইগুলো হচ্ছে মাইক্রোস্পোর পরাগরেণু আর অ্যাকচুয়ালি এই যে পরাগ ধানি অ্যান্থার আর ফিলামেন্ট এইটা হচ্ছে পুরো মিলেই তৈরি হয় স্টেমেন মানে স্টেমেন মানে পুংকেশর এটা মিলে তৈরি হয় আমরা বলি পুংকেশর স্টেমেন আর পুরোটা যদি অর্গান বলি এটা মেল অর্গান মেল অর্গান এবার যদি আমরা ফিমেল অর্গান দেখি এই একই ফুলের মধ্যে ফিমেল অর্গান তো ফিমেল অর্গানে আমরা দেখবো যে এখানে দেখো এখানে যেটা উপরে যেটা দেখতে পাচ্ছ উপরে এই পোর্শনটা হচ্ছে স্টিগমা এটাকে বলা হয় স্টিগমা বাংলায় বলবো আমরা গর্ভমুণ্ড আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভারি ডিম্বাশয় আগেই বলেছিলাম প্রথমে পড়ার সময় যে ওভারি এর ভিতরে থাকে আমাদের ওভিউলস মানে ডিম্বাণু এই যে তিনটে অংশ এটা হচ্ছে গর্ভমুন্ডু গর্ভদণ্ড ডিম্বাশয় মানে ইংলিশে শ্রিগ্মা স্টাইল ওভারি এটাকে আমরা বলবো কি পিস্টেল বা কার্পেল যেটাকে গর্ভকেশ্বর বলবো পিস্টেল কার্পেল গর্ভকেশ্বর বলবো এটাকে সম্পূর্ণটাকে বলবো আমরা ফিমেল অর্গান এগুলো হচ্ছে ফিমেল অর্গান এবার আমরা আরও কিছু পার্টে আসি আরও কিছু পার্টে যখন আমরা আসবো তখন আমরা দেখতে পারবো যে এই যে পোলান গ্রেন এটা বলেছিলাম পরা এই যে পোলান গ্রেন এখানে যে থাকে এটা আমরা বলেছিলাম যখন তখন আমরা বলেছিলাম যে বলছি যে বায়ুর মাধ্যমে যখন বা বায়ুর মাধ্যমে হতে পারে বা ইনসেক্ট পারে কোনো মৌমাছি প্রজাপতি যেহেতু ফুল আছে ফুলের দিকে আকৃষ্ট হয়ে যায় মৌমাছি প্রজাপতি তো ওর মাধ্যমে যখন বসে এক জায়গা থেকে অন্য জায়গায় তখন কি হয় গর্ভমুণ্ডে জমা হয় ওটা তারপর জার্মেশন হয় তারপর একটা টিউব গঠন করে পোলান টিউব বলে এই যে নীচের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা টিউব গঠন হয়ে যাবে এখান দিয়ে উপরে পড়বে টিউব গঠন হয়ে যাবে দিয়ে এখানে আসবে এখানে এসে আসবে কি এখানে কি আছে এখানে আছে ওভিউলস আছে ওভিউলস আর ওভারি ওয়াল এটা এটা হচ্ছে ওভারি ওয়াল আর ভিতরে আছে কি ওভিউলস এবার যখন ভিতরে ঢুকলো ওভারি তারপর আস্তে আস্তে ওভারিটা সাইজে বড় হয়ে যাবে এরপর পেটালসগুলো যে থাকে এখানে পেটালস মানে পাতা সেগুলো আর কি সেগুলো পড়ে যাবে এবার ওভারির যেটা আছে ওটা ফলে পরিণত হয়ে যাবে এইবার কি হবে দেখো যখন ওভারিটা ফলে পরিণত হয়ে গেল এর ভিতরে যে ওভিউলস আছে মানে ডিম ওভিউলস আছে সেটা হচ্ছে তোমার বীজে পরিণত হবে আর ওভারি ওয়ালটা যেটা আছে সেটা হবে ফলে পরিণত হবে আর এই যে ফলের যে ইয়েটা হয় ওয়াল হয় সেটাকে বলা হয় আমরা পেরিকাপ বা ফ্রুট ওয়াল এটা তো আমরা বলি তাছাড়া দেখো এখানে যে নিষেকটা হয় ফার্টিলাইজেশন হয় যেটা এটা ফার্টিলাইজেশন বা নিষেক যেটা হয় এটা কিন্তু ডাবল ফার্টিলাইজেশন হয় দিনিসেক মানে কোয়েশ্চেন ওটা আসে যে দিন কোথায় দেখা যায় তো দিন দেখা যায় অ্যানজিওসপাম্পে দেখা যায় দিনিসেক আরেকটা পয়েন্ট এখানে জানতে হবে এখানে এন্ডোস মানে একটা স্পেশাল টিস্যু আছে এখানে এন্ডোস্পাম্প মানে মানে কি বীজ সিড মানে সিড বা বীজ এর ভিতর বীজকে নিউট্রিশন পোষণ দেওয়ার কাজ করে এটি একটি স্পেশাল টিস্যু জাস্ট হিসেবে জেনে নিতে পারো আর হচ্ছে গ্যামেটো ফাইট মানে গ্যামেটো ফাইট এই টার্মটাও হিসেবে যদি আসে কোশ্চেন তখন সেক্স অর্গান মেল বা ফিমেল যেখানে তৈরি হয় সেটা হচ্ছে বলা হয় গ্যামেটো তো এখানেই আমাদের ভিডিও শেষ আজকে পরের দিন আমরা পুরোপুরি আরও আর ডিটেলসে পড়ব ফুল ফল কাণ্ড বিভিন্ন রকম আরও ভিডিও আসবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন আছো তাদেরকে বলবো নিচের ওই লাল রঙের বটনটা টিপে দাও আর পাশে অল নোটিফিকেশানটা অন করে দাও তাহলে কি হবে আমাদের চ্যানেলে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ